বিসমিল্লাহ রহমানের রাহিম ত্রিশটি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ এই কোভিড পরিস্থিতিতেও আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রেখেছে তোমাদের পাশাপাশি আমরাও আল্লাহ রহমতে সুস্থ আছি তো দীর্ঘদিন পর প্রায় আঠারো মাস পর সরকার শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ সরাসরি ক্লাসের যে কার্যক্রম সেটির জন্য অনুমতি দিয়েছেন ইনশাল্লাহ আমরাও আমাদের স্কুলে তোমাদের নিয়ে সরাসরি ক্লাস কার্যক্রমে কার্যক্রম শুরু করতে পারব তো তোমাদের সতর্ক থাকবে স্বাস্থ্যবিধি যেটা মানা সেটাও মানার চেষ্টা করবে সুন্দরভাবে মাস্ক পরে আসার চেষ্টা করবে হ্যান্ড্যান এটা যেটা আছে তোমরা যদি নিজেরাও নিয়ে আসো সেটাও তোমরা করতে পারবে সবকিছু মিলেই তোমরা ক্লাসে করবে সতর্ক থাকব। সকল ক্ষেত্রে আমরা সরকারি নির্দেশনা সবগুলি মেনে ক্লাস কার্যক্রম চালাতে পারি তো তোমাদের এই ক্লাসে আবারও আমি স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোহেল রানা মাসুদ উপাধ্যক্ষ চেষ্টি একাডেমিক স্কুল আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায়ে বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করব তো তার আগে আমি একটি দু একটা বিষয় কথা বলি তোমরা এই বিশাল বিশাল একটি সময় নিজেদের বাসায় সাথে থাকছো এর আগেও আমি ক্লাসে তোমাদেরকে বলেছি আব্বা আমার কথা শোনা নিয়মিত পড়ালেখার মধ্যে থাকা টিচারদের যে নির্দেশনা দেয় শিক্ষকরা সেগুলি তোমার মেনে চলা প্রতিদিনের পড়াগুলি প্রতিদিন শেষ শেষ করা কোনো সমস্যা হলে শিক্ষকদের সাথে পরামর্শ করে সেগুলি সমাধান করে নেওয়া এগুলির প্রতি তোমরা যদি সতর্ক থাকতে বা যথাযথভাবে পালন করতে তাহলে ইনশাল্লাহ মনে হয় তোমাদের লেখাপড়ার কার্যক্রম তোমরা সঠিকভাবে ধরে রাখতে পেরেছ যেটা সরাসরি কার্যক্রম স্কুলের কার্যক্রম শুরু হলেও সেখানে তোমাদের তেমন কোনো সমস্যায় পড়তে হবে না তো এক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখা দরকার যেহেতু তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাও শুরু হবে এক্ষেত্রে প্রস্তুতি হিসেবেও তোমাদের জন্য একটু পরামর্শ থাকবে সেটা হচ্ছে এর আগে আমি বলেছি তোমরা বাসায় অবশ্যই লেখার প্রত্যেকটা প্রশ্নই লেখার চেষ্টা করবে নির্দিষ্ট সময়ের মধ্যে কোন প্রশ্নের উত্তর কয় মিনিটের মধ্যে লিখতে হয় সেটাও আমি এর আগে বলার চেষ্টা করেছি তারপরে আবার তোমাদের স্মরণ করে দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে হাতের লেখার দিকে একটু গুরুত্ব দিতে হবে হাতের লেখাটা যেন সুন্দর হয় পরিচ্ছন্ন হয় ঘষা মাজা যেন না হয় বানান ভুলের দিকে খেয়াল রাখতে হবে বানান ভুল যেন সর্বনিম্ন পর্যায়ে থাকে কোনো প্রকার বানান ভুলের যেন পরীক্ষার খাতায় না আসে কাটা সেরা যেন না হয় সেটার দিকেও খেয়াল রাখতে হবে তারপরে তোমাদের খাতার উপস্থাপনাটা যেন সুন্দর হয় খাতার উপস্থাপনার ব্যাপারে এর আগে গুলো তো আমি বলেছি কিভাবে উপস্থাপন করলে সুন্দর হতে পারে পরামর্শ দিয়েছি এছাড়া তোমাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ীও তোমরা তোমাদের খাতার উপস্থাপনাটা তোমার দৃষ্টিতে কেউ সুন্দর হয় সেটাও তুমি কার্যক্রম করতে পারবে যাতে সকলের থেকে তোমার উপস্থাপনা সুন্দর হয় এবং সেক্ষেত্রে টিচার যেন তোমার উপস্থাপনা দেখে অন্যদের ধারণ দিতে পারে না এই স্টুডেন্টের খাতার উপস্থাপনাটা অনেক সুন্দর তোমরা এভাবে ফলো করতে পারো সকলেই উপস্থাপন করলে আমরা পরীক্ষায় যে ভালো নম্বর পাওয়ার যে কার্যক্রম ব্যবস্থা সেটাও সঠিক হবে এইভাবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা প্রস্তুতিটা তোমরা সবাই নেওয়ার চেষ্টা করবে তারপরেও বিষয়ভিত্তিক ভিত্তিক স্যারদের কাছ থেকে পরামর্শ চালে ছাত্র অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো আমি যদি আজকের ক্লাসের মূল আলোচনার দিকে চলে সেক্ষেত্রে আমি আজকে বলেছি অষ্টম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা আজকে এই অষ্টম অধ্যায়ের বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতির যে অধ্যায়টা এখান থেকে এই অধ্যায়টা পড়লে আমরা মূলত আসলে কি শিখতে পারবো যেটা আমরা পরবর্তীতে আমাদের পরীক্ষার মধ্যে আমাদের ভবিষ্যৎ কাজের মধ্যে আমরা এগুলি মাথায় রেখে কাজ করতে পারব বা ভবিষ্যতে কাজে লাগতে পারে এই শিখন ফল বইয়ের মধ্যে পাঁচ ছয় আছে আমি এখানে মূলত পাঁচটা অবস্থাপন করার চেষ্টা করেছি তোমরা এগুলি প্রতিটা বইয়ের প্রতিটা অধ্যায়ই তোমরা এই শিখন ফলগুলি দেখার চেষ্টা করো আগেই তোমরা এগুলি লক্ষ্য করার চেষ্টা করো যাতে তুমি অধ্যায়টা আগে তুমি একটা ধারণা পাও এবং অধ্যায় পড়ার শেষ করার পরে তুমি এখান থেকে কোনোটা গ্যাপ পড়লো কিনা কোনোটা শিখতে পারলা কিনা কোনোটা কম হলো কিনা সেটা তুমি সহজেই বের করতে পারবে তো এই অধ্যায়ের পাঁচটা সৃজন শিক্ষণ ফলের মধ্যে আমি উল্লেখ করতে পারি বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার তুলনা করতে পারবে জনসংখ্যা পরিবর্তনশীলতার ধারণা ব্যাখ্যা করতে পারবে বাংলাদেশের জনসংখ্যার আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ব্যাখ্যা করতে পারবে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের আলোকে জনসংখ্যার চাপের ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে জনসংখ্যা বৃদ্ধির কারণ প্রভাব সমস্যা সমাধানে যে কি করণীয় সেগুলি নিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারবে এছাড়া মূল বইও আরো কয়েকটা আছে সেগুলি আমি এখানে সময় স্বল্পতার কারণে কারণ ক্লাস দেখা যায় দীর্ঘ সময় নিলে অনেকের দেখতে সমস্যা হতে পারে কাজে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব আর যে দুইটা অতিরিক্ত আছে এগুলি আসার উপর তোমরা বইয়ের মধ্যে দেখে অবশ্যই সেগুলি সুন্দরভাবে ধারণা নেওয়ার চেষ্টা করবে তো আমি যদি আজকের এই প্রথম প্রশ্নটা তোমাদের মাঝে নিয়ে সেটা যদি একটু আলোচনা করি সেটা হচ্ছে একজন আহ শিক্ষার্থী একটা ক্লাসে তার স্যারকে জিজ্ঞেস করছিলেন কিছু বিষয় নিয়ে তার আলোকে আমি এখানে একটা সৃজনশীল আহ নমুনা প্রশ্ন তৈরি করেছি এখানে আমি ক নাম্বারটা এর আগেও আমি ক নাম্বারটা সাধারণত বাদ দিয়ে করার চেষ্টা করি কারণ এর আগেও আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে নৈপিত্তিকের জন্য পড়লে তোমার ক নাম্বার অ্যান্সারটা তুমি সহজেই করতে পারবে খ নাম্বারটা অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করে আমি প্রশ্ন করার চেষ্টা করি খ নাম্বারটাও জ্ঞানমূলক প্রশ্নের আলোকেই মূলত হয়ে যায় এখানে কিছু সংজ্ঞা থাকে বা জ্ঞানমূলকের একটু ডিটেলস থাকে যেটা তোমরা নৈবিত্তিকের জন্য পড়লে অনেকাংশেই তোমরা এই দুইটা সহজে অ্যান্সার করতে পারবে তারপরে ওইখানে আমি নমুনা হিসেবে একটা প্রশ্ন আমি নিয়ে আসছি তোমাদের এখানে এই জীবন উদ্দীপকের আলোকে বাহিরে এই প্রশ্নটা থাকে সাধারণত উদ্দীপকের আলোকে থাকে গ এবং ঘ নাম্বার যেটা প্রয়োগ এবং উচ্চতর দক্ষামূলক উচ্চতর দক্ষতামূলক খ নাম্বারে মূলত সাধারণত অনুধাবনমূলক অর্থাৎ তুমি এই অধ্যায় পরে ভাই এই সৃজনশীল উদ্দীপকটা পড়ে তোমার মধ্যে কি অনুধাবন হচ্ছে সেই জিনিসটা তুমি এখানে ব্যাখ্যা করতে পারবে তো আমি উত্তরে দিকে যদি যাই খ নাম্বার প্রশ্নে যে আমি প্রশ্নটা লিখেছিলাম সেখানে অভ্যন্তরীণ এবং আঞ্চলিক স্থানান্তরের মধ্যে পার্থক্য সেটা সহজেই তোমরা এটা মুখস্থও রাখতে পারো এবং মুখস্থ রাখলে তোমাদের জন্য অনেকটা সহজ হবে এখানে আভ্যন্তরীণ স্থানান্তর বলতে যেটা বোঝায় সেটা এখানে মূলত তোমাদের অ্যানসার করতে হবে এবং এখানে এক লাইনেও তুমি আনসার করতে পারবে দুইটা আভ্যন্তরীণ এবং আঞ্চলিক স্থানান্তর যেটা আমি এখানে দুইটা নম্বর দিয়ে করার চেষ্টা করেছি তোমাদের জন্য সহজে অ্যান্সার করতে পারো একটা মধ্যেও তুমি এটা দিয়ে দিতে পারো শুধু আভ্যন্তরীণ স্থানান্তর লিখে এই দুইটাকে মিলে একটা লাইন বা দুইটা লাইনে যদি অ্যান্সার করো তাও তুমি অ্যান্সার করতে পারবে এখানে দেশের ভিতরে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে আভ্যন্তরীণ স্থানান্তর বলে অর্থনৈতিক উদ্দেশ্যে মূলত আভ্যন্তরীণ স্থানান্তর ঘটে থাকে এই জিনিসটা তুমি ওই দুইটা মিলে একটা করতে পারবে এর অনুরূপভাবে আঞ্চলিক স্থানান্তর যেটা সেটা তো অনুরূপভাবে দুইটা মিলে একটা করতে পারবে কিংবা এক দুই নাম্বার দিয়েও করতে পারবে এক দুই নাম্বার দেয়া এবং এরকম সিম্বল দেওয়া করলে দেখার একটু সৌন্দর্য হয় তোমার খাতার উপস্থাপনা সুন্দর হবে এই জন্যই মূলত তোমাদের কাছে এভাবে উপস্থাপন করছি আঞ্চলিক স্থানান্তরের সংজ্ঞাটা আমি আর বললাম না যে এখানে বল আছে অনেকেই হয়তো পারো তা যে তোমরাও এটা দেখে নেওয়ার চেষ্টা করবে বা মুখস্থ না থাকলে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে যাতে তোমরা পরীক্ষায় যদি আসেও যদি এখানেও না আসে পরবর্তী ক্লাসও তোমাদের এটা কাজে লাগতে পারে এই ধরনের রিলেটেড কোন অধ্যায় থাকতে পারে সেক্ষেত্রে তোমার এটা কাজে লাগবে অবশ্যই এরপরের স্লাইডে গণ নাম্বার প্রশ্নের আহ সরি ঘন নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমি যেটা প্রশ্ন এখানে ছিল উদ্দীপকে ব্যক্তিদের স্থানান্তরের পাশাপাশি কি কি কারণে আভ্যন্তরীণ স্থানান্তর হয় তা ব্যাখ্যা করা অর্থাৎ উদ্দীপকের যে ব্যক্তিটা উল্লেখ আছে এর বাইরে আর কি কি স্থানান্তর হয় কি কি কারণে হতে পারে সেগুলি মূলত উল্লেখ করা এখানে তুমি বই পড়ে যে টুকু উল্লেখ তোমার মাথা বা ব্রেনের মধ্যে যতটুকু আছে সেগুলি তুমি সহজেই তুমি অ্যানসার করতে পারবে তারপর এখানে ধরে ধরে যদি মুখস্থ করে রাখো বা বুঝে রাখো তাহলেও তুমি সহজে অ্যান্সার করতে পারবে দুইটা পদ্ধতিতে তুমি তোমার অ্যান্সার করার জন্য প্রিপার থাকতে পারো এখানে আমি পাঁচটা পয়েন্টে দেওয়ার চেষ্টা করেছি এখানে পাঁচটা পয়েন্টের মধ্যে তুমি যদি পাঁচটা পারো সর্বনিম্ন হলেও তিনটাও তুমি তোমার খাতায় লিখতে পারবে আর যদি আরও বেশি পড়ে থাকো একটা গ নাম্বার প্রশ্ন যে কয় লাইনে বা যতটুকু একটা কাঠামোর মধ্যে তৈরি করতে হয় সেটুকু তুমি ফলো করার চেষ্টা করবে এখানে আমি যদি একটা দুইটা তোমাদের উদ্দেশ্যে বলে থাকি বলি সেক্ষেত্রে হচ্ছে উদ্দীপকের আভ্যন্তরীণ স্থানান্তরের পাশাপাশি আর যে কারণে সাধারণত হয়ে থাকে সেটা হচ্ছে উচ্চশিক্ষার কারণে কেউ স্থানান্তর হতে পারে ধরো তুমি এখানে টাঙ্গাইলে টাঙ্গালি পড়ালেখার উদ্দেশ্যে আসছো অন্য জেলা থেকে তাহলে তোমার এটা লেখা লেখাপড়ার ক্ষেত্রে আসছো আবার উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা শহর থেকে আরেক শহরে চলে যায় তুমি তুমি প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে মেডিকেল টে পড়ার জন্য আরেক জায়গায় যাবে সেখানে মেডিকেল বইটে পড়ার পরে তুমি আরো হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যাবে তাহলে শিক্ষার জন্য কিন্তু তাহলে কয়েকটা ভাবেই স্থানান্তর হতে পারে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সেটা অবশ্য আহ এটা যেটা সেটা তারপরে তোমাদের উদাহরণ হিসেবে আমি বলে দিলাম তারপরে শহরের গ্রামে দেখা যায় আহ একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে থাকতে হয় শহরে অনেক সুযোগ সুবিধা থাকে সেক্ষেত্রে শহরে অনেক এই সুযোগ সুবিধা সম্পন্ন পরিবেশে জীবনযাপনের জন্য অনেকে চলে আসে আবার অনেক সময় গ্রামে প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা নদী ভাঙ্গন জলোচ্ছ্বাস জলশ্বাস প্রবণ এলাকা যেখানে নদী ভাঙ্গন প্রবণ এলাকা যেখানে বন্যা যেসব এলাকায় বেশি হয় খরা যে এলাকায় বেশি থাকে সেখান থেকে মানুষ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য দেখা যায় একটা অঞ্চলে চলে যেতে পারে সেটা শহরেও হতে পারে কিংবা গ্রামের ক্ষেত্রে গ্রাম থেকে গ্রামেও হতে পারে যেখানে নদী নাই যেসব গ্রামে সেখানে চলে যেতে পারে যেসব এলাকায় জলসোস নাই সেরকম এলাকায় চলে যেতে পারে যেসব এলাকায় বন্যা হয় সেখানে বন্যার কারণে অন্য যেখানে বন্যা হয় না সেসব এলাকায় যেতে পারে এটা শহরের ক্ষেত্রেও হতে পারে যে গ্রাম থেকে শহরে চলে আসলো স্থানান্তর করে কিংবা গ্রাম থেকে গ্রামে স্থানান্তর করলো আবার গ্রামে আবার আরেকটা আছে শিল্প কারখানা শিল্প কারখানা গ্রামে তো সাধারণত শিল্প কারখানা একটু কম থাকে শহরের দিকেই মূলত শিল্প কারখানাগুলি তৈরি হয় সেক্ষেত্রে গ্রামের মানুষ শহরের স্থানান্তর হয় এই শিল্প কারখানায় চাকরি করার জন্য বা কর্মসংস্থান অংশগ্রহণ করার জন্য তারপরে আবার কিছু কিছু এলাকায় দেখা যায় পরিবহন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক থাকে সেই কারণে ভালো তার হয়তো ব্যবসা আছে বা অন্য কোনো কাজের কারণে সেই যোগাযোগ ব্যবস্থা পরিবহন ব্যবস্থা ভালো থাকে আছে এরকম কোনো এলাকায় সে স্থানান্তর হওয়ার চেষ্টা করে বা চিন্তা করে এবং যেটা ঘটে থাকে সাধারণত সারা দেশ না আমাদের দেশ না সারা পৃথিবীব্যাপী এই প্রচেষ্টা সাধারণত এই প্রচেষ্টা অব্যাহত আছে তো এইভাবে তুমি যদি অ্যান্সার করতে পারো তাহলে দেখা যায় একটা গ নাম্বার অর্থাৎ প্রয়োগমূলকের যে অ্যান্সারটা সহজে চলে আসবে এরপরে যদি আমি নাম্বারের উত্তরের ক্ষেত্রে দেখতে দেখি তাহলে আভ্যন্তরীণ স্থানান্তরের সুফলটা তোমাদের উল্লেখ করতে বলছে আমি এখানে শুধু সুফলটাই বলবো কুফলও আছে যেগুলি তোমরা তোমাদের বইয়ের মধ্যে পড়লেও অনেক কুফল তোমরা জানতে পারবে এখানে সুফলের মধ্যে যদি আমি কিছু উল্লেখ করি সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার আভ্যন্তরে নিস্তান্তর ফলে দরিদ্র জনগোষ্ঠীর একটি অংশ রিক্সা গাড়ি শিল্প শ্রমিক হিসেবে নিজেদের নিয়োজিত করছে অন্যদিকে বড় মাঝারি কৃষক পরিবারের সদস্যরা চাকরি ব্যবসা বাণিজ্য সহ নানা ধরনের উৎপাদনমুখী কাজে নিজেদের নিয়োজিত করছে অর্থাৎ গ্রামের যারা দরিদ্র শ্রেণীর আছে তারা দেখা যায় আরেকটি উন্নত জীবনের জন্য তারা স্থানান্তর হয় শহরের দিকে আসে বা একটু উন্নত এলাকার দিকে আসে যেখানে গেলে যে সে একটা আয় তার কর্মসংস্থান করতে পারবে বা সে তার আয় রোজগার আয় রুজি বা রোজগার যেটা বলে সেটা সে বৃদ্ধি করতে পারবে যার দ্বারা সে পরিবারের ভরণ পোষণ করতে পারবে বা উন্নত জীবনযাপন করতে পারবে এক্ষেত্রে এরকম চাকরি ভালো চাকরির জন্য বা বড় ব্যবসাপাতির জন্য অনেকেই তার অবস্থা বুঝে সে তার শহর বা গ্রাম থেকে গ্রামে বা শহর থেকে শহরে বা গ্রাম থেকে শহরে এরকম যে কোনো জায়গায় সে স্থানান্তর করতে পারবে শহরে স্থানান্তরের সদস্যরা তাদের আয় গ্রামে বসবাসকারী সদস্যদের কাছে পাঠায় অর্থাৎ শহরে যে চলে আসলো সে শহরে আসলে তার আয় রোজগারটা বৃদ্ধি পেলো সে তার নিজের খরচ রেখে গ্রামে যে সদস্যরা থাকবে তাদের জন্য সে অতিরিক্ত অর্থ পাঠাতে পারে যেটা দ্বারা গ্রামে সে কৃষি কৃষি বিভিন্ন কাজে বিনিয়োগ করতে পারবে এবং সঞ্চয় করতে পারবে তারপরে আভ্যন্তরীণ নিশ্চয়তার কারণে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে গ্রামীণ নারীরা শুধু পোশাক শিল্পী অর্থাৎ আমাদের দেশে গার্মেন্ট শিল্পটা বড় একটা শিল্প যেখানে গ্রামের অনেক নারী শ্রমিক যারা আছে তারা শহরে এসে আয় রোজগার বৃদ্ধি করতে পারছে সেখানে চাকরি করতে পারছে তাদের আয় রোজগারের বৃদ্ধির মাধ্যমে তার পরিবারের সদস্য অর্থাৎ তাদের যে সন্তান আছে তাদেরকে পড়ালেখা করাতে পারতেছে তা পড়ালেখা করে তাদেরকে উন্নত জীবন ভবিষ্যতের জন্য তৈরি করতে পারতেছে এবং গ্রামেও সে বা যেখান থেকে আসছে সেখানেও সে সুন্দর কিছু করতে পারতেছে তারা এই আয় রোজগারের দ্বারা আবার শহরের শিক্ষিত ব্যক্তিরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ কিংবা গ্রামে এসে রাস্তাঘাট স্কুল কলেজ প্রতিষ্ঠা সহ নানা উন্নয়নমূলক কাজ করতেছে আবার শহরের যারা শিক্ষিত আছে তারা গ্রামের দিকে অনেকেই যায় বিভিন্ন রাজনৈতিক কারণে যায় বিভিন্ন স্থানীয় পর্যায়ে যে নির্বাচন আছে সেখানে অংশগ্রহণ করার জন্য যায় আবার গ্রামে এসে তারা শহরের স্থান রাস্তাঘাট উন্নয়ন করতে পারে বিভিন্ন স্কুল কলেজ অনেকের স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে পারে যেটা দ্বারা গ্রামীণ জনপদকেও একটা সুন্দর সেবা দেওয়া যেতে পারে আবার শহর থেকে শহরে যদি স্থানান্তর হয় সেক্ষেত্রে একটা ছোট শহর থেকে বড় শহরে যাইতে হলে যে 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 প্রতিষ্ঠানে চাকরি করে সেখানে তার এখানে বড় তার উর্ধ্বতন কর্মকর্তারা যারা থাকে তাদের কাছে বা ঊর্ধ্বতন যে অফিসটা টা থাকে সেখানে যেতে হলে তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হয় তাদের দক্ষতা বাড়াতে হয় সে দক্ষতা বাড়ানোর মাধ্যমেও সে নিজেকে উন্নয়ন ঘটাতে পারে নিজের উন্নয়ন ঘটাতে পারে যেটা আমাদের স্থানীয় স্থান আভ্যন্তরীণ স্থানান্তরের ফলে এই ধরনের আমি চার পাঁচটা যেটা উল্লেখ করলাম এই ধরনের মোটামুটি একটা আহ সুফল আমরা পাই ছাড়াও আরো অনেক সুফল আছে যেটা সংক্ষিপ্ত পরিবেশ আসলে উপস্থাপন করা সম্ভব না যার কারণে আমি পাঁচটার মধ্যেই সীমতা রাখতেছি তো ছিল মোটামুটি আমার এক প্রথম সৃজনশীল শিল্পস্থের ক খ গ এবং ঘ নাম্বারের উত্তর এইভাবে এই তোমরাও এটা সুন্দরভাবে আয়ত্ত করে নিজেরা এটা লেখার চেষ্টা করবে বা এই ধরনের কোন সৃজনশীল তৈরি করে লেখার চেষ্টা করবে যাতে তোমাদের মধ্যে সহজে এটা পরীক্ষায় আসলে সহজে তোমরা অ্যান্সার করতে পারো এরপরে আমি যদি আরেকটি সৃজনশীল এখানে উপস্থাপন করি এখানে এখানে উদ্দীপকরা দেওয়া আছে জন আপু চেয়ারম্যান একটা গ্রামে বক্তব্য করতেছে সেখানে বক্তব্যের মধ্যে সে একটা আমাদের সমাজের যে একটা সমস্যা সেটা মূলত এখানে উল্লেখ করতেছে সেগুলো অর্থাৎ জনসংখ্যা হ্রাস বৃদ্ধির জন্ম বৃদ্ধিতে জন্মহার মৃত্যুহারের যে ভূমিকা রাখে সেই বিষয় নিয়ে উনি আলোচনা করতেছে এবং এটার ফলে গ্রামীণ জনসংখ্যা বৃদ্ধিতে ভয়াবহতা জানে অর্থাৎ এই জনসংখ্যা হ্রাস মাধ্যমে যে গ্রামীণ জনসংখ্যা বৃদ্ধিতে হ্রাস যে সমস্যা হয় সেটা নিয়ে মূলত তিনি ওখানে গ্রামের জনগণকে সচেতন করতেছে বা তাদেরকে অবহিত করতেছে এটা নিয়ে একটা উদ্দীপক এখানে খ নাম্বারটা যে কোনোটাই প্রশ্ন আসতে পারে আমি এখানে একটা যে কোনো একটা দিয়ে রাখছি গ এবং ঘ নাম্বারটা এই উদ্দীপকের আলোকে এখানে উদ্দীপকের যে বিষয়গুলো আছে তার রিলেটেড মূলত প্রশ্ন থাকতে হবে যার কারণে এখানে দুইটা আমি রাখার চেষ্টা করছি একটা হচ্ছে স্থল জন্মহার স্থল মৃত্যু হার জনসংখ্যা ঘনত্ব নির্ণয়ের একটা পদ্ধতি আছে অর্থাৎ গাণিতিক একটা পদ্ধতি আছে যেটা তোমরা সহজেই এই গাণিতিক পদ্ধতিটা আয়ত্ত করতে পারবে এবং সেটা আসলেও তোমরা সহজে অ্যান্সার করতে পারবে আর আরেকটা ঘ নাম্বারে আরেকটা রাখার চেষ্টা করেছি উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের আহ্বানের আলোকে জনসংখ্যার সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা অর্থাৎ তুমি যে জনসংখ্যা সমস্যাটা উল্লেখ করেছিল তার উপায় নিয়ে মূলত আলোচনা করা এখানে আমি যদি আনসারে চলে যাই সরাসরি খ নাম্বার প্রশ্নের উত্তরে এখানে অর্থাৎ স্থানান্তর কিভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে তার একটা উত্তর এখানে দেওয়া আছে আমি এখানে ডিটেলস না বলে তোমরা যেহেতু ধরনের প্রশ্ন তোমাদের আয়তে আছে বা পড়েছো সেখানে আমি নাম্বার উত্তরটা এখানে বলতেছি না আমি সরাসরি গ নাম্বারে চলে যাচ্ছি এখানে গ নাম্বারে স্থূল জন্মহার স্থূল মৃত্যু হার এবং জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের একটা পদ্ধতি অর্থাৎ স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি হচ্ছে জন্মহার অর্থাৎ একশো জনের মধ্যে বাৎসরিক জন্মহার যেটা জন্মহার ধরে একশো শতকরা বাংলাদেশের শতকরা জন্মহার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এই ওয়ান পয়েন্ট ফাইভকে মোট জনসংখ্যা যে আছে বাংলাদেশের সেই মোট জনসংখ্যার সাথে ওইটাকে ভাগ করে তারপরে গুণ করতে হবে এক হাজারের সাথে অর্থাৎ জন্মহারকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এক হাজার দিয়ে গুণ করলে স্থূল জন্মহারটা চলে আসবে আর স্থূল মৃত্যু হার এরকম রকম জনসংখ্যার মৃত্যু হারকে অর্থাৎ শতকরা হারকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে এক হাজার দিয়ে গুণ করলে স্থূল মৃত্যুর হারটা চলে আসবে এইভাবে আর কীভাবে জনসংখ্যার ঘনত্বটাও মোট জনসংখ্যাকে মোট আয় মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্বটা চলে আসবে বিষয়টা অনেক সহজ তারপরেও তোমরা যদি একটু গভীরভাবে চিন্তা করে বা মুখস্থ করতে পারো যে সূত্রটা তাহলে তুমি সহজেই পরীক্ষায় অ্যান্সার করতে পারবে এখানে আরেকটু প্রশ্ন ছিল হচ্ছে এগুলো কিভাবে জনসংখ্যার পরিবর্তনশীলতার সাথে সম্পর্কিত যেটা আমি সহজে এক দুই লাইনের মধ্যে এখানে স্লাইডের চার লাইন দেখা পরীক্ষার খাতায় অবশ্যই এটা দুই দুই লাইনের মধ্যে প্রায় চলে আসে বা নোটের মধ্যে যেটা তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে বা এটা যদি ধারণা রাখো এরপরে আমি ঘ নাম্বার অ্যান্সারে যদি যাই ঘ নম্বর উত্তরে ঘ নম্বরে প্রশ্ন ছিল চেয়ারম্যান সাহেব যে জনসংখার ঘনত্বে নিয়ে কিছু সমস্যা অবস্থাপন করেছিলেন গ্রামের মানুষের সাথে সেখানে এটাকে সমাধানের জন্য আমাদের কোনো পদ্ধতি বা কোনো চিন্তাভাবনা বা কোনো কার্যক্রম আমরা নিতে পারি কিনা সেটা এখানে আমি পাঁচটি বিষয়ের মধ্যে এখানে উল্লেখ করেছি এখানে আর অনেক বিষয় আছে সরকার অনেক বিষয় কথাকে গ্রহণ করে তোমাদের জানার সাথে এখানে হয়তো সবগুলি সব দেওয়া যায় না কিন্তু উল্লেখযোগ্য কিছু বইয়ের মধ্যে দিয়ে থাকে তার থেকে আমি এখানে পাঁচটা বিষয় মূলত তোমাদের সামনে নিয়ে আসছি একটা হচ্ছে শিক্ষার প্রসার অর্থাৎ শিক্ষিত জনগণ স্বাভাবিকভাবেই তাদের ভালো মন্দ সম্পর্কে সচেতন হওয়ার তারা নিজ পরিবারের সন্তান কম রাখতে চেষ্টা করবে অর্থাৎ শিক্ষা যদি জনসংখ্যার শিক্ষার হার যদি বেশি থাকে কোনো দেশে তাহলে জনসংখ্যা যে বৃদ্ধি পায় সেই বৃদ্ধিতে তারা একটা বৃদ্ধি কমাতে একটা ভূমিকা রাখতে পারে কারণ শিক্ষিত জনগণ কম সন্তান রাখার ক্ষেত্রে বা কম সন্তান পরিবারে যে অধিক জন সন্তান হয় সেটার ক্ষেত্রে একটু ভূমিকা রাখতে পারে দেখা যায় শিক্ষিত পরিবার করে সাধারণত জনসংখ্যার অর্থাৎ জন সন্তান জন্মটা একটু একজন দুজন আগে তো অনেক জনসংখ্যা থাকতো দেখা যায় একটা পরিবারে সদস্য সংখ্যা অনেক বেশি থাকতো কিন্তু বর্তমানে এটা অনেক কম থাকে যার কারণে এখানে শিক্ষার প্রসারটা একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাল্য বিবাহ রোধ অর্থাৎ দেখা যায় গ্রামের দিকে সাধারণত এই বিষয়টা বেশি হয়ে থাকে বাল্য বিবাহটা এই বাল্য বিবাহটা যদি আমরা কমাতে পারি সেক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির যে একটা প্রভাব পড়ে বাল্য বিবাহ কারণে সেটা রোধ পাবে তারপরে নারীর কর্মসংস্থান সৃষ্টি করা অর্থাৎ নারীর সমাজকে যদি আমরা কর্মসংস্থানমুখী করতে পারি উৎপাদনমুখী করতে পারি তাহলে সেক্ষেত্রেও দেখা যায় জনসংখ্যা হ্রাস করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারবে ছোট পরিবার গঠন দেশে ছোট পরিবার গঠন গঠনের ক্ষেত্রে সরকারি অনেক উদ্যোগ নিয়ে থাকে সরকারি অনেক কর্ম পরিকল্পনা নিয়ে থাকে যেটা বাস্তবায়নের মাধ্যমে ছোট পরিবার গঠনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি কমাতে অর্থাৎ জনসংখ্যা হ্রাস করতে একটা ভূমিকা রাখে তাহলে জনসংখ্যাকে মানব সম্পাদে রূপান্তর অর্থাৎ আমাদের যে দেশের জনসংখ্যা যেটাই হোক আহ সেই জনসংখ্যাকে আমরা যদি একটা কর্মমুখী জনসংখ্যা শিক্ষিত জনসংখ্যা যারা সরাসরি কর্মসংস্থানে অংশগ্রহণ করতে পারবে একটা বয়সের পরে যারা দেশের উৎপাদনমুখী কাজে উৎপাদন করতে পারবে শুধু বাংলাদেশ না তাদেরকে আমরা যদি সঠিক জন স্কিলের মাধ্যমে মানব সম্পদে তৈরি করতে পারি জনসংখ্যাকে তাহলে আমরা বিদেশে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেও দেশের আর্থিকভাবে দেশকে অনেক লাভবান করতে পারি এই পাঁচটা বিষয় ছাড়াও আরো যদি কোনো ভালো কোনো তোমাদের বই পড়ার মাধ্যমে যদি এর চেয়েও গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট তোমাদের মাথায় চলে আসে সেটাও কিন্তু তুমি সহজে আনসার করতে পারবে তো এই বিষয়ে আমি আরেকটু বলতে চাই যে তোমাদের উপস্থাপনের ক্ষেত্রে এ বরাবর আমি বলে থাকি এই যে আমি করি হলুদ লেখার পিছনে যে আন্ডার লাইন দিয়েছি এইভাবে তোমরা অ্যান্সার যদি করার ক্ষেত্রে পরীক্ষার খাতা উপস্থাপনের ক্ষেত্রে যদি তাহলে দেখা যায় তোমাদের খাতার উপস্থাপনটা সবসময় সুন্দর থাকবে এইভাবে সবাইকে চেষ্টা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আহ সরাসরি স্কুল যে শুরু হবে সেখানেও আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে হলেও যার যার বিষয়ে হয়তো প্রত্যেকেই চেষ্টা করবে আমরাও চেষ্টা করব তোমাদেরকে এইভাবে তৈরি করার জন্য তোমরা পরীক্ষার বা পরীক্ষায় তোমরা এইভাবে অ্যান্সার করতে পারো যেটা তোমার শুধু এই শ্রেণীর না পরবর্তী যে কোনো জায়গাতেই তোমার এই উপস্থাপনাটা কাজে লাগতে পারে তো আমি এখানে তোমাদের এই দুইটা প্রশ্ন নমুনা প্রশ্ন দেখানোর পাশাপাশি কিছু অনুধাবনমূলক প্রশ্ন এখানে দিয়েছি দশটা এই অনুধাবনমূলক প্রশ্ন তোমরা অধ্যায় করেও তোমরা নিজেরাও এরকম অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করতে পারো এবং যেটা অ্যানসার তোমরা তৈরি করে মুখস্থ করে রাখবে যেটা সরাসরি গ নাম্বারে ঘ নাম্বারে মূলত এই প্রশ্নের উত্তরটা করতে হয় কাজে এখানে অনেক ক্ষেত্রেই মুখস্থ তোমাদের ধারণা রাখতে হবে বা ধারণা রেখে মুখস্থ রাখতে হবে এরপর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কিছু প্রশ্ন এখানে ছয়টা দেওয়ার চেষ্টা করেছি এই ছয়টা বেশিও তোমরা তৈরি করতে পারবে যেটার দ্বারা তোমাদের এই অধ্যায়ের যে প্রস্তুতি সেটা সুন্দর হবে আমি আশা প্রত্যেকেই তোমাদের নিজেদের মেধা যোগ্যতা পরিশ্রম দ্বারা প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে এরকম নৈবিত্তিকের জন্য তোমরা জ্ঞানমূলক নৈবিত্তিকের জন্য কিছু প্রশ্ন তৈরি করবে অনুধাবনমূলক প্রশ্নের জন্য কিছু তৈরি করবে এবং সেটা উত্তর তৈরি করে রাখবে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন তৈরি করবে এবং পাশাপাশি তুমি যদি উত্তর তৈরি করো তাৎক্ষণিকভাবে তোমার এটা ব্রেনের মধ্যে দীর্ঘদিন থাকবে যেটা তুমি সহজেই অ্যান্সার করতে পারবে পরীক্ষার হলে এইভাবে এটা এই জিনিসটা করার জন্য তোমাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকলো তারপর এখানে আমি একটা নিমুনা সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করার চেষ্টা করছি তোমরা ওই যে অনুধাবনমূলক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্ন তৈরি করবে যেকোনো তিনটা বা দুইটা একটা নমুনা সৃজনশীল প্রশ্ন তৈরি করবে এবং সেই নমুনা সৃজনশীল প্রশ্ন একাধিকটা যদি তুমি তৈরি করতে পারো দেখা যাবে উপায়ের প্রতি তোমার সামগ্রিক যে ধারণা সেটা চলে আসবে এবং পরীক্ষার হলে বা যেখানে তোমার উপস্থাপনা করতে হয় সেখানে তুমি সহজে এটা শেষের দিকে আমি যদি যদি চলে তোমাদের জন্য বাড়ির দিয়ে থাকি সেটা হচ্ছে পরীক্ষার প্রস্তুতি যেহেতু তোমার সামনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতি হিসেবে যদি আমি তোমাদের একটু ধারণা দেয় সেটা হচ্ছে পরীক্ষার প্রস্তুতি হিসেবে তুমি তিরিশটা নবিত্তিক প্রশ্নের একটা সেট তৈরি করতে পারো বা তিরিশটা পরীক্ষার হলে সাধারণত মিনিট থাকে তুমি এখানে বিশ মিনিট থেকে পঁচিশ মিনিটের মধ্যে অ্যান্সার করতে পারো কিনা যদি করতে পারো তাহলে পাঁচ মিনিট তুমি হাতে রাখলে কোনোটা ভুল হলো কিনা বা যেটা কম পারো না সেটা পরে অ্যান্সার করবে এরকম কোনোটা রেখে দিয়ে তুমি পাঁচ মিনিটের মধ্যে সেটা সঠিক করতে পারবে যেহেতু একটা প্রশ্ন দুইবার মার্কিং করার সুযোগ নাই যেটা তোমার কনফিউজ থাকে সেটা তুমি বাদ রাখলা পরবর্তী পাঁচ মিনিটের মধ্যে সেটা তুমি তোমার ধারণার মধ্যে থেকে সেটা অ্যান্সার করতে পারবা তো পঁচিশ বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে শেষ করতে পারলে তোমাদের জন্য উপকৃত হবে একইভাবে আমি যদি সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের একটু প্র্যাকটিস করতে বলি সেটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন তুমি যেটা ভালো পারো যেটা ভালো তোমার ধারণা আছে এরকম একটা সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে করতে পারো যদি তোমার যেহেতু বেশি সময় লাগবে না কারণ একটা বইয়ের একটা সৃজনশীল নমুনা প্রশ্ন তোমার প্র্যাকটিস করতে আঠারো থেকে বিশ মিনিট সময় লাগবে সারা দিনে তোমার পরীক্ষায় ভালো করার জন্য এই সময়টুকু আমি মনে করি প্রত্যেকেরই দেওয়া উচিত একটা নিমুনা সৃজনশীল প্রশ্ন তুমি আঠারো থেকে বিশ মিনিটের মধ্যে তুমি অ্যান্সার করতে পারো কিনা সেটা তোমার একটু খাতায় লিখিত আকারে প্র্যাকটিস করা দরকার সামনে ঘুরিয়ে রেখে একটা নমুনা চেজনশীল দেখে সেটা মুখস্থ যেটা তোমার ধারণা আছে মুখস্থ আছে সেটা তুমি দেখো পারো কিনা এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো ইনশাল্লাহ পরীক্ষার প্রস্তুতি তোমার সুন্দর হবে এবং পরীক্ষায় যে কোনো যে কটা অ্যান্সার করতে হয় যেভাবে অ্যান্সার করতে হয় খাতার উপস্থাপনা সুন্দর করে সুন্দরভাবে তুমি পরীক্ষা শেষ করতে পারো শুধু আমার বিষয় না যে কোনো বিষয় এই প্র্যাকটিসগুলি করার জন্য যে সব সাবজেক্টে যেভাবে প্র্যাকটিস করা দরকার সেটা করার জন্য তোমাদের সবাইকেই অনুরোধ করতেছি তো আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ক্লাস ধন্যবাদ সবাইকেই আসসালামু আলাইকুম